ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পার লগেলগে এটা দেখবল পাওয়া গেছে যেমন নই উপনই সমূহ আছে, এই নই উপনই সমূহ উফন্দি উঠেছে, ফলত বৃহত্তর অঞ্চল বানর কবলত পড়েছে। আর শিপাঝার যে ব্রহ্মপুত্র কাটি লাগিয়ে থাকা যে খুঁটি, এই খুঁটির জলস্তর বৃদ্ধি পাওয়ারে দেখাইছো এই ধরনের বানর কবলত পড়েছে এই সমূহ গাঁও, আর এই গাঁও সমূহ এটা দেখাইছো এটা সকল ঘর পানির তলত। এখানে কি কয় গাঁও এই আপনার গোরেট্টাপুর বাজার বলে কয়, এটা কি পরিয়াল আছে এত বহুত পরিয়াল আছে, আমার নদী ভাঙা মানুষ বহুত মানুষ আছে না, সব পানির তলত। পানির তলত যেটা মানুষ নাই এটা আর ধান চাল এইবিল সব ডুবি গেছে, আক এইবিল আছে আর মানুষবিল এটা ঘরতে আছে, ঘরের উপরত আছে, কিনা মাছা পলাইছে মাছার উপরত আছে। এখানে কি কয়, এটু আপনার গৈরেশ্বর বাজার বলে কয়, এটু গৈরেশ্বর, এটু আমার ইটি আছে সে বাজারের সমষ্টির মানুষ, গৈরেট্টাপুর বাজার বলে কয়, এটু গৈরেশ্বর বাজার বলে, গৈরেশ্বর বাজার বলে। কেখন গাঁও আছে এটা ওসর? গাঁও আছে, এটু আপনার ঝাইরসর বলে কয়, এটু ঝাইরসর। ব্রহ্মপুত্র পানি বেশি হলে? এটা পানি বেশি হলে আপনি যা কোবাত যাব আর ই আছে আর ভিটা সিটা আছে এইবিল যাব আর দেখাইছো। এয়া আসলে ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি হওয়ার লগে এক সাগর সদৃশ পরিবেশ, এই সমূহ আসলে যে পথ পথার ঘর সকলের পানির তলত, এই ধরনের লোকসকলে নিজের সামগ্রী সমূহ নাওরে যন্ত্রচালিত নাওরে লই এই ধরনের ওখ স্থানলৈকে ঢাপলি মেলিছে। আমি দেখাইছো এয়া শিপাঝার রাজহ চক্র অন্তর্গত এখন গাঁওয়ের দৃশ্য, আর এই গাঁওখনত এরিয়া দেখবলে গেছে নিজের পশুধন সমূহ লই নিজের ঘর সামগ্রী সমূহ লই এই ধরনের আসলে অসস্থানলৈকে ঢাপলি মেলিছে। শিপাঝার এটা ভয়াবহ বান পরিস্থিতি, লগতে কব লাগিব যে শিপাঝার গৰুখুঁটি যে কৃষি প্রকল্প, এই কৃষি প্রকল্প পানির তলত সকল খেতি নষ্ট হয়ে গেছে, যদিও বারিষার বারোমহিয়া যেসমূহ খেতি থাকে এই খেতিসমূহ পানির তলত, এটা ফলত বৃহৎ লোকসানের সম্মুখীন হব লাগিব এই কৃষি প্রকল্প। আবার পুনের দেখাইছো এই সমূহ ঘর আছিল, এই ঘর সমূহ এটা পানির তলত, যেহেতু জলস্তর বৃদ্ধি হওয়ার লগে লগে যে এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে শিপাঝারত। আর কইসই ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি হওয়ার লগে লগে যে দরঙর যেসমূহ নই উপনই সমূহ আছে, এই উপনই নই উপনই সমূহ এটা উফন্দি উঠেছে, ফলত বৃহত্তর অঞ্চল বানর কবলত পড়েছে।